গ্যাসের উনুনে কেক তৈরি করতে হয়। তার জন্য লাগছে আমার 500 ময়দা, সামান্য দুধ, 300 গ্রাম চিনি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল, আমি 300 গ্রাম তেল নিয়েছি, 6টা ডিম নিয়েছি, আর বেকিং পাউডার 2 চামচ। এবার বেকিং পাউডারটা আমি ময়দার মধ্যে 2 চামচ বেকিং পাউডার মিশিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আর একটা পাত্রে ডিমটা ভেঙে নেব। আমি ডিমটা ভেঙে নিয়েছি, এবার চিনিটা এর মধ্যে অ্যাড করব। সব চিনিটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ঘুটে নেওয়ার পরে আমি এখন রিফাইন তেলটা মিশিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এবার আস্তে আস্তে ময়দাগুলো মিশাতে থাকবেন, একবারে দেবেন না, তাহলে আপনাদের মিশাতে অসুবিধা হবে। আর একটু দিচ্ছি, আস্তে আস্তে করে সবই মিশিয়ে নিচ্ছি। আমার সব ময়দা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘুটে নিয়েছি, এখন সামান্য দুধ দেব আর মিশাতে তালে থাকব। যতক্ষণ আমার না হবে ততক্ষণ আমি দিতে তালে থাকবো। এইটা পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি, অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। অন্য পাত্রে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঘুটে নিচ্ছি। আমার চামচটায় অসুবিধা হচ্ছে, তাই আমি এইটা ব্যবহার করছি। আরো কিছুটা দুধ লাগবে। আমার ফাটানোটা হয়ে গেছে, এখন আমি সামান্য ভ্যানিলা এসেন্স দেবো। একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশানোটা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম তৈরি হবে টেক্সচারটা। চলুন তাহলে দেখে নিই কিভাবে গ্যাসে তৈরি করতে হয়। একটা বাটিতে সামান্য তেল এজে নিচ্ছি, তেলটা এজে নেওয়ার পরে একটা কাগজ গোল করে কেটে বাটিটার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার সামান্য ঢেকে দিচ্ছি। এই কড়াইটির মধ্যে আমি বাটিটি বসিয়ে দিচ্ছি।
এবার ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিট হতে দেবো। হতে দিয়ে একটু আঁচ কমিয়ে দেবো আমি। আমি এই ঢাকাটা বন্ধ করে দিচ্ছি, এটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 30 মিনিট পরে ফিরে আসি, এটা কতটা হয়ে এসছে এটা কাঠি দিয়ে চেক করছি। আমার কেকটি হয়ে গেছে, এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখছি। হ্যাঁ, আমার কেকটি হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলেছে। হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, সফটি হয়েছে। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।